নমস্কার, আজকে আমি 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের জন্য একটি ডিপি তৈরি করব ফটোশপের মাধ্যমে। তো কিভাবে করছি দেখুন, প্রথমত আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমত নিয়ে আসছি তিরঙ্গার। তো ডাবল ক্লিক করব, যে ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি এই ব্যাকগ্রাউন্ডটা নেব, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ব্যাকগ্রাউন্ডটা নেব, তো এই ব্যাকগ্রাউন্ড আপনি আপনারা গুগলে পেয়ে যাবেন। এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে সার্কেল আকারে আমি ক্রপ করব। তো ক্রপ করার আগে যেটা করব, এখানে দেখুন লেয়ার আছে, এই লেয়ারে লক করা আছে, লকটাই ডাবল ক্লিক করব, দিয়ে ওকে করে দিব। দেখুন লেয়ারে লেয়ার জিরো হয়ে গেল। এবার এলিপটিক্যাল মার্কিউ টুলে ক্লিক করব, দেখতে পাচ্ছেন গোল করা আছে সিলেকশন টুলটা। এই এলিপটিক্যাল মার্কিউ টুলে ক্লিক করার পরে ড্র করবেন, এই যে কোনো জায়গা থেকে যখন টানবেন তখন শিফট বাটনটা কিবোর্ড থেকে চেপে ধরে রাখবেন, তারপরে এইভাবে টানবেন। দেখুন আমি টানলাম, এবার টানা যখন হয়ে গেল সার্কেলটাকে যদি আপনারা যেখানে খুশি বসাতে পারেন, যে জায়গায় নেবেন আপনাদের সুবিধা মতো। তারপরে কি করব, আমি কন্ট্রোল দেবে শিফট দেবে আই প্রেস করব, কন্ট্রোল দেবে শিফট দেবে আই, অথবা এই যে এখানে পাবেন সিলেক্টে যাবেন, যে এই জায়গায় পাবেন ইনভার্স, এই ইনভার্সে ক্লিক করে দেবেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন, ডিলিট কি প্রেস করলে দেখুন এটা ডিলিট হয়ে গেল, মানে সার্কেলটা থেকে গেল আর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। এবার আমি এই জায়গাতে একটা পিকচার আমি সেট করব। তো পিকচার কিভাবে সেট করছি দেখুন, ডাবল ক্লিক করে আমি পিকচার নিয়ে চলে আসছি যেখানে আমার পিকচার আছে। তা আমি পিকচার এখানে রেখেছি, আপনারাও এরকম করে করবেন। আমার এখান থেকে একটা পিকচার আছে, এই পিকচারটাই নেব আমি। তা আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, ক্রপ করে নিচ্ছি, এই ধরুন এই একটা পিকচার, এই পিকচারটা আমি বসাবো। তো পিকচারটা কিভাবে বসাচ্ছি দেখুন, পিকচারটাকে ধরে নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলাম, পিকচারটা দেখুন চলে এসেছে। পিকচারটাকে আর একটু সাইজ বড় করে নিচ্ছি, বড় করার জন্য কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপরে দেখুন বড় করলাম। বড় যখন হয়ে গেল এবার আমি পিকচারটাকে বসাবো আর একটু হালকা ছোট, ব্যাস এই দেখুন পিকচারটা। এবার আমি ক্রপ করে এর সার্কেলটার মধ্যে বসাবো যাতে আমার সেটিং হয়ে যায়। কিভাবে করছি দেখুন, ডান দিকে দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ারের যেটা দেখুন পিকচার যেটা আমরা নিয়েছি সেই পিকচারটার লেয়ার আছে লেয়ার ওয়ান, আর ব্যাকগ্রাউন্ড যেটা সার্কেল আছে সেটা লেয়ার জিরো আছে। তো লেয়ার ওয়ানের নিচে অল্ট চেপে রেখে, অল্ট চেপে রেখে লেয়ারটার মিডিলে একবারে নিচে দেখুন, একবার একটা তালার মতো লকের মতো চিহ্ন দেখতে পাবেন, এরকম অবস্থায় একবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখুন এটা কেটে গেল, এবার যেখানে খুশি যেভাবে খুশি আপনারা বসাতে পারবেন। এই দেখুন কিভাবে বসালাম, তা আমি এরকম করে বসিয়ে দিচ্ছি, এতটা বসাচ্ছি, এই ধরুন বসালাম, বসানো হয়ে গেল। এবার আমি পিকচারটাকে আর একটু কালারিং ঠিক করে নিই, কন্ট্রোল দেবে এম প্রেস করছি, তারপর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এগুলো ব্রাইটনেস হালকা বাড়িয়ে দিলাম। হালকা বাড়ানোর পরে কন্ট্রোল দেবে শিফট দেবে এল দেবে দিচ্ছি, মানে অটো লেভেল করে দিচ্ছি। দেখুন পিকচারটা সেট হয়ে গেছে। এবার পিকচারটা সেট করার পর আমরা এখানে লিখব, তো সবার প্রোফাইলে এই কথাটা লিখব। দেখুন টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে বাংলা ফন্ট চুজ করে নেবেন, সিলেক্ট করলাম, সাইজটা আমার অনেক বড়, একটু সাইজ ছোট করে নিই, এই সাইজ ছোট রাখলাম। এবার আমি লিখছি, লিখার জন্য দেখুন সবার প্রোফাইলে, প্রোফাইলে এই কথাটা লিখলাম, সবার প্রোফাইলে কথাটা লিখলাম, লিখা থাকলো। আবার আমি সেকেন্ড লাইনে লিখছি জাতীয় পতাকা, জাতীয় পতাকা, এই দেখুন সবার প্রোফাইলে জাতীয় পতাকা। তারপরে আর কি লিখব, তারপরে আমি নিজের নাম লিখব, নিজের নাম লিখব বিশ্বজিৎ, এই দেখুন লিখলাম মন্ডল, বিশ্বজিৎ মন্ডল লিখলাম, দেখুন এই দেখুন মন্ডল লিখছি। তো মন্ডল লিখার সঙ্গে দেখুন এটা কি চলে আসলো, ডবল দাগ চলে আসলো। টেনশন নেই, এটা ফন্ট চেঞ্জ করে নেব, ঠিক হয়ে যাবে। এরকম যদি হয় আপনারা ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো আমি ফন্ট এটা কেটে দিই, এই দেখুন মেসেজটা কেটে দিলাম। এবার সিলেকশন করে ফন্টটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু, ঘাবড়ানোর কিছু নাই।
এই দেখুন ফন্টটা আমি করে দিচ্ছি প্রসেনজিতের ফন্ট, এই দেখুন মন্ডল লেখা হয়ে গেছে। আচ্ছা নামটা আমি এখানে রাখব, আর তারপরে লিখব কম্পিউটার প্রশিক্ষক, মানে বাংলা কি কি লিখব সেগুলো আগে লিখে নিচ্ছি। ক ময় পয়ে হসি হস টয়াকার কম্পিউটার প্রশিক্ষক, প্রশিক্ষক এই দেখুন লিখা হয়ে গেল। এবার যা লিখার সব সবগুলো আমি লিখে ফেললাম, এবার সাজানোর পালা। দেখুন কি করছি, কিভাবে সাজাচ্ছি দেখুন। সবার প্রোফাইলে এই কথাটা, এই দেখুন লেয়ারটা, এই লেয়ারটাই রাইট ক্লিক করে ক্লিক করে দিলাম, তাহলে ওই লেয়ারে চলে আসলো। একবার সিম্পলভাবে দেখাচ্ছি দেখুন, দিয়ে এটা থাকলো এরকম জায়গাতে, আমি উপরেই রাখলাম, এরকম জায়গাতে রাখলাম সবার প্রোফাইলে। তারপর এটাকে আমি কালার করলে, কালার চেঞ্জ করলে করে দিতে পারি, অসুবিধা নাই। এই ধরুন এইরকম কালার রাখলাম। আচ্ছা তারপর জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাটাকে এখানে রাখবো সাইজ বড় করে, কন্ট্রোল দেবে টি প্রেস করবেন যে সাইজটাকে এইভাবে বড় করবেন। এই দেখুন সাইজটাকে এভাবে বড় করে নেব, এত বড় তো করাই যেতেই পারে। এই যে দেখুন সাইজ বড় করলাম, তারপর আমি লেখার কালারটাকে রেড করে দিচ্ছি, এই লেখাটা, এই দেখুন রেড করলাম সবার প্রোফাইলে। এবার সবার লেখাটা আছে সেটা আর একটু নিচে করে দিলাম, এই দেখুন সবার প্রোফাইলে জাতীয় পতাকা। এবার এটা লেখার পরে এখানে আমি একটা পতাকা চিহ্ন দিয়ে দিব, পতাকা চিহ্ন দিচ্ছি দেখুন কিভাবে, ডাবল ক্লিক করে আমি পতাকা একটা নিয়ে আসি, এই দেখুন ফ্ল্যাগ আমি নিয়ে আসি, তো কোথায় আমি ডাউনলোড করে রেখেছি, এই দেখুন ফ্ল্যাগটা ওপেন করলাম। এবার ওপেন করার পর ফ্ল্যাগটাকে নিয়ে এসে ছেড়ে দিব, এটা কেটে দিই দরকার নাই। এবার ফ্ল্যাগটাকে ডবল কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে একটু সাইজ ছোট করে নিচ্ছি, এই দেখুন সাইজটা ছোট করে নিলাম, এই সাইজ আর একটু সাইজ ছোট করলাম, দিয়ে এখানে বসাবো, এখানে হালকা বসাবো, একটু ডান দিকে নিয়ে যাচ্ছি পতাকা, এই থাকলো সবার উপরে পতাকা, এই বসালাম। তারপরে পতাকা যখন বসিয়ে দিয়েছি দেখুন পতাকা বসানো হয়ে গেছে, এই পতাকাটাকে উপরে রেখে দিচ্ছি, নিচের ছবিটাকে আর একটু আমি নিচে নামিয়ে দিচ্ছি, এই দেখুন হালকা, তাহলে মাথার কাটছে না, এইভাবে ঠিকঠাক করে বসিয়ে রেখে দিলাম, ব্যাস অসুবিধা নাই। এবার আমি লেখাটা করছি দেখুন, তা আমি পতাকা যে লিখেছি এটাকে আর একটু বড় করা যেতে পারে, এরকম করে সাজিয়ে নিলাম জাতীয় পতাকা। এবার নামটা, নামটা কিভাবে করছি দেখুন, নামটা করার জন্য নামটা সিলেক্ট করলাম লেয়ারটা, দিয়ে এই নামটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি, কন্ট্রোল দেবে টি প্রেস করে এবার সাইজ বড় করে নিচ্ছি, হালকা করে বড় করলাম, এভাবে রেখে দিলাম নিচের দিকে, এই থাকলো নাম থাকলো। আর নামের এটাকে আমি দিব স্ট্রোক, স্ট্রোক করে এখানে আমি দিচ্ছি হোয়াইট স্ট্রোক, সাদা একটু হালকা বাড়িয়ে নিচ্ছি, এই দেখুন কালারটাকে আমি চেঞ্জ করে ব্লু করে দিচ্ছি, নামটাকে ব্লু করে দিলাম, দেখুন থাকলো, ওকে করলাম, দেখুন নামটা হয়ে গেল কম্পিউটার প্রশিক্ষক। এই কথাটাকেও করব, তো কম্পিউটার প্রশিক্ষক আমি রাইট ক্লিক করছি কম্পিউটারে, দিয়ে সিলেক্ট করলাম, এবার তার নিচে এটা বসিয়ে দিচ্ছি, হালকা আর একটু সাইজ ছোট করে নিই, এই দেখুন সাইজ ছোট করে দিলাম। এটাকে করে দিচ্ছি আমি কালারটা হোয়াইট, এবং শ্যাডো দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডো, দেখুন ভালো লাগবে, এটাকে বাড়িয়ে দিলাম আর একটু হালকা শ্যাডো করে দিলাম, এই দেখুন কম্পিউটার প্রশিক্ষক লিখলাম, এবার ওকে করে দিলাম, তাহলে এটা কাজ হয়ে গেল। এবার যখন কাজটা হয়ে গেল তারপরে এই জায়গাতে আমি লিখব 15ই আগস্ট, তো 15ই আগস্ট লিখছি দেখুন, টাইপ টুল নিলাম, তারপরে সাদা অংশে ক্লিক করলাম। এবার আমি ফন্টটাকে ইংরেজিতে লিখব, ইংলিশ, তো ইংলিশের জন্য আমি এরিয়াল ফন্ট নিচ্ছি, দিয়ে লিখব আমি 15ই আগস্ট, 15 আগস্ট
দেখুন লিখা দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে কালারটা আছে হোয়াইট, এটাকে করব আমি কালারটাকে ব্ল্যাক, ব্ল্যাক বা ব্লু করি। এই দেখুন ব্লু করলাম, 15 আগস্ট, AUGUST, আগস্ট কমা দিয়ে 2022। আর একটু সাজিয়ে নিচ্ছি, দেখে নিন কিভাবে, যখন লেখাটা লেখা হয়ে গেছে একটু হালকা আমি লেখাটাকে বোল্ড করে দিচ্ছি, দেখতে আর একটু বেস্ট ভালো লাগবে। এই দেখুন যখন এটা লেখা হয়ে গেল, এই লেখাটাকে আর একটু যদি সাইজ বড় করতে পারি তাহলে আর একটু না থাক, ঠিক আছে। এবার লেখাটাকে একটু ডিজাইন দিচ্ছি, দেখুন কি করছি, একটা নিব আমি শেপস, এই শেপসটা নিচ্ছি, শেপটা নিয়ে এখান থেকে আমি ড্র করে নিচ্ছি সোজা, এই ধরুন যত বড় লেখা আছে তত বড় শেপটা নিলাম, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দিয়ে শেপটাকে একটু বড় করে নিচ্ছি, এরকম একটু মোটা করে নিচ্ছি, এই দেখুন মোটা হলো। এবার এই শেপটার কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কালারটা করব গেরুয়া কালার, অরেঞ্জ, এই ধরনের কালার করলাম। শেপটাকে আর একটা নিচ্ছি, অল্টার দেবে থেকে টেনে নিয়ে নিচে চলে আসলাম, এখানে করে দেবো আমি গ্রিন কালার, এই কালারটা, এই দেখুন আর একটু শেপটাকে উপরে উঠাই, উপরের শেপটাকেও একটু নিচে নামিয়ে নিই, দেখুন কিভাবে কাজ করছি, দেখতে ভালো লাগবে, করে দেখবেন আপনারাও। এই দেখুন আমার কাজটা হয়ে গেল প্রোফাইল, এইভাবে আপনারাও নিজের প্রোফাইলটা বানাতে পারেন, দিয়ে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনারা ডিপি লাগাতে পারেন।